আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। ঝাড়খণ্ডের ক্রিকেটার সুমিত কুমার, যিনি একজন ব্যাটার, মুহূর্তের মধ্যেই আইপিএলের ভুলের কারণে কোটিপতি থেকে তিনি নিঃস্ব হয়ে গেছেন। তবে এখানে আসলে টাকা পয়সার ব্যাপারের চাইতে সবচাইতে বড় ব্যাপারটা ছিল তার বেইজ্জতি হওয়াটা। ঝাড়খণ্ডের এই ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির অধীনেই তার স্কিল ডেভেলপমেন্টের কাজটা করছেন, এবং যেহেতু মহেন্দ্র সিং ধোনির মতো একজন মেন্টরকে তিনি পেয়েছেন, তার পরিবার গত 19শে ডিসেম্বর আইপিএলের নিলামের সময় আশাই করেছিল, প্রত্যাশাই করেছিল আইপিএলের যে কোনো দল তাকে কিনে নেবে। এবং নির্ধারিত সময়ে যখন তার নামটা ঘোষণা করা হলো, টেলিভিশন পর্দায় তার ছবিটাও উপস্থাপন করা হলো, 20 লাখ রুপি ভিত্তিমূল্য ছিল সেই জায়গাটায়, অনেকগুলো দলই তাকে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছিল। নিলামের দাম উঠতে উঠতে 20 লক্ষ রুপি থেকে সেটা গিয়ে দাঁড়িয়েছিল 1 কোটি ভারতীয় রুপিতে। এবং দিল্লি ক্যাপিটালস, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি, তারা দুজনেই দলটার সঙ্গে রয়েছেন, দিল্লি ক্যাপিটালস তাকে 1 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। এবং যখনই এই খবরটা প্রচারিত হলো, আফটার দ্যাট দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজেও এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও তার ছবি দিয়ে একটা পোস্ট করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি সুমিত কুমার। ওই দিনটায় সুমিত কুমার আসলে ঘরের বাইরে ছিলেন, অর্থাৎ তিনি ঘরে ছিলেন না। নর্মালি যেটা হয়, যেহেতু ঝাড়খণ্ডে ক্রিকেটিং ফ্যাসিলিটিটা অতটা ভালো না, তাই তিনি নাগাল্যান্ডে গিয়ে প্র্যাকটিস করেন, কারণ নাগাল্যান্ডে ক্রিকেট ফ্যাসিলিটিটা তার কাছাকাছি অঞ্চলের মধ্যে একটু বেটার অপরচুনিটি রয়েছে। তো ওই সময়টায় তার মা নিলামটা দেখেছিলেন, তার পরিবারের সদস্যরা নিলামটা দেখেছিলেন, এবং তারা খুব খুশি হয়েছিলেন, আত্মীয় স্বজন সবাইকে জানিয়েছেন, পাড়া প্রতিবেশী সবাইকে জানিয়েছেন। সুমিত নিলামটা দেখতে পারেন নাই, কিন্তু সুমিত মায়ের কাছ থেকে আসলে শুনেছেন। কিন্তু আফটার দ্যাট ঘন্টা দুয়েক পর দেখা গেল যে দিল্লি ক্যাপিটালস তাদের ফেসবুক পেজ থেকে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সুমিত কুমারের ওই ছবি সম্বলিত পোস্টটাকে সরিয়ে দিয়েছে। এখানে মূলত ব্যাপারটা যা ঘটেছে তা হচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, অর্থাৎ টেলিভিশন পর্দায় যে সুমিত কুমারের ছবিটা দেখানো হয়েছে, মানে যার পরিবার আসলে উৎসবটা করেছে, আসলে আদতে সেই সুমিত কুমার ওই সুমিত কুমার না। মূলত নিলামে বিডিংটা করা হয়েছে হরিয়ানার পেস বোলিং অলরাউন্ডার সুমিত কুমারের জন্য, অর্থাৎ আরও একজন সুমিত কুমার আছেন, তার জন্য আসলে সেই বিডিংটা করা হয়েছে বলে পরবর্তীতে জানা গেছে, এবং দিল্লি ক্যাপিটালস পরে বিষয়টাকে আসলে ক্ল্যারিফাইও করেছে। কিন্তু কথা হচ্ছে, টেলিভিশন পর্দায় ঝাড়খণ্ডের সুমিত কুমারের ছবি দেখা গেল, পরবর্তী সময় দিল্লি ক্যাপিটালস তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝাড়খণ্ডের সুমিত কুমারের ছবি দিয়ে পোস্ট করলো যে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, কিন্তু পরে জানা গেল যে আসলে সেটা এই সুমিত কুমার না, সেটা অন্য সুমিত কুমার। মুহূর্তের মধ্যেই কোটিপতি বনে যাওয়া সুমিত কুমার হয়ে গেলেন নিঃস্ব, অর্থাৎ আইপিএল থেকে তার কোনো ইনকাম নাই। এই যে সামগ্রিক ব্যাপারটা, আমি আবারও বলছি, এখানে টাকার প্রসঙ্গটা মূল প্রসঙ্গটা না, মূল প্রসঙ্গ হচ্ছে তার পরিবার যে পরিমাণ বেইজ্জতিটা আসলে হয়েছে। এরপর তিনি তার মাকে ফোন দিয়েছেন, মা তো অঝরে কাঁদছেন, আসলে মাকে এই কান্না থামানোর মতো কোনো ভাষা সুমিত কুমারের কাছে ছিল না, এবং সত্যিকারের অর্থে এটা আসলেই একটা পরিবারের জন্য একটু শকিং। কারণটা হচ্ছে, তারা অলরেডি একটা উৎসব করছিলেন, তারা তাদের আত্মীয় স্বজনদেরকে জানাচ্ছিলেন, পাড়া প্রতিবেশীকে জানাচ্ছিলেন, এবং দীর্ঘদিনের একটা অপেক্ষার অবসান ঘটেছে, তারা খুশি ছিলেন, সুখে ছিলেন, সেই জায়গাটা থেকে হঠাৎ করেই এই ধরনের ইনফরমেশান, এটা কিন্তু তাদেরকে অনেকাংশে পেছনে ঠেলে দিয়েছে। এই জায়গাটা দেখেন, আমরা আমাদের বাংলাদেশে বিপিএল নিয়ে কতই না মন্তব্য করি, আমাদের এই নাই সেই নাই, এই ভুল হয় সেই ভুল হয়, একজন প্লেয়ারের বয়সের ক্ষেত্রে সংখ্যা ঠিক থাকে না, ভুল সব জায়গাতেই আসলে হয়। আইপিএলের মতো এরকম একটা জায়গায় এত বড় ম্যাসিভ লেভেলের ভুল, এটাও তো আসলে কাম্য না। ইভেন আমার মনে আছে গত ওয়ার্ল্ড কাপেও, ওয়ার্ল্ড কাপের প্রোডাকশন, স্টারের প্রোডাকশন, সেখানেও আমার মনে আছে যে একটা ম্যাচে দেখছিলাম যে কিছু সময়ের জন্য স্কোর কার্ডই নাই, এরকম হয়। তো ব্যাপারটা আসলে এরকম না, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা ঘটে কি, আমরা যখন আমাদের কোনো একটা কিছু ঘটে, আমাদের কাছে মনে হয় আমাদেরটাই মনে হয় সবথেকে খারাপ, কিন্তু না, আমরা আসলে খারাপের ব্র্যান্ডিংটা অনেক বেশি মাত্রায় করি, ওরা আসলে ওদের খারাপের ব্র্যান্ডিং খুব একটা করে না। তবে যে ঘটনা ঘটেছে একজন ক্রিকেট প্রেমী হিসাবে, অবশ্যই আমাদের জন্য তো এটা একটা শকিং ব্যাপার, বিশেষ করে একটা পরিবারের সঙ্গে এই ধরনের একটা ব্যাপার ঘটেছে। আমার কাছে মনে হয় যে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো, এই সুমিত কুমার হয়তোবা নেক্সট আইপিএলে আরও বেটার দল পাবেন, তিনি তার পারফরমেন্সের গ্রাফটাকে উঁচুতে নিয়ে যাবেন, যাতে নেক্সট আইপিএলগুলো থেকে অন্তত তাকে আলাদা করে এই সুমিত কুমারকে কোনো কনফিউশনে পড়তে না হয়, হয়তোবা তিনি আরও বেশি বা আরও চড়া দামে বিক্রি হবেন। তবে তার আগে নিজের পারফরমেন্সের জায়গাটা তো আসলে উন্নতি করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দর্শক, এই ব্যাপার নিয়ে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।